আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আশা করি ভালো আছেন সবাই। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি ডাক্তার মমিনুল ইসলাম, FM হোমিও ফার্মেসির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে একটি রোগ নিয়ে আলোচনা করব, খুব জটিল একটি রোগ, এটি অনেকেরই হয়ে থাকে, শিশু বৃদ্ধ বিশেষ করে গর্ভবতী মহিলাদের এবং বয়স্কদের এ রোগটি দেখা যায়। এটি হচ্ছে পাইলস বা অর্শ। পাইলস রোগটি আসলে কেন হয়, কি কারণে হয়, আমরা এগুলো জানব। আসলে দীর্ঘদিন যদি কারো কনস্টিপেশন থাকে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকে, মলদ্বারের শেষ অংশ যেটা অ্যানাস, এখানে যে চাপ পড়ে, ফলে এখানে ছোট ছোট গুটির সৃষ্টি হতে পারে বা অর্শের বলি দেখা দিতে পারে। অনেক সময় অর্শ বাইরে বের হয়ে আসে, বলিগুলো বাইরে বের হয়ে যায়, এখান থেকে রক্তপাত হতে পারে অথবা রক্তপাত বিহীন হতে পারে, ইন্টারনাল পাইলস হতে পারে, এক্সটার্নাল পাইলস হতে পারে। তো আমরা জানব যে এই পাইলসটি আসলে কি কি লক্ষণ বা কি কি উপসর্গ দেখা যায়। পাইলসের ক্ষেত্রে দেখা যায় যে রোগী যখন মলত্যাগ করবে, তখন মলদ্বারে অত্যন্ত জ্বালা এবং ব্যথা থাকে, অনেক সময় সাথে রক্ত আসতে পারে, মলদ্বার ফুলে যায় এবং মলদ্বার অত্যন্ত সরু হয়ে যায়। অনেক সময় অর্শের বলিগুলো বের হওয়ার ফলে এগুলো আর ভেতরে ঢুকতে চায় না, অনেক সময় হাত দিয়ে এগুলোকে ভেতরে প্রবেশ করে দিতে হয়, অনেক সময় এগুলো এমনি এমনি ভেতরে ঢোকে, অনেক সময় দেখা যায় যে এগুলি আর ভেতরে ঢোকে না, এটা আসলে জটিল পর্যায়ে। তো যদি এরকম মলদ্বারের চারপাশে আপনার অর্শের বলিগুলো হয়ে যায়, তো এটাকে আমরা পাইলস বলবো। তো এবার আসেন যে আমরা যে পাইলস থেকে কিভাবে রক্ষা পাব। তো দেখা যাচ্ছে যে অনেক ঔষধ খাওয়ার পরে পাইলস ভালো হচ্ছে না বা অপারেশন লাগবে, তো আমি তাদেরকে পরামর্শ দিই যে আপনারা একটু ধৈর্য সহকারে যদি হোমিও ঔষধ খান কিছুদিন, তাহলে অবশ্যই রোগ থেকে আপনারা রক্ষা পেতে পারেন। তো আমাদের হোমিওপ্যাথি মেডিসিনগুলো আসলে এভাবে নাম বলা যায় না, হোমিওপ্যাথি একটি লক্ষণ ভিত্তিক চিকিৎসা। যখন লক্ষণ মিলিয়ে ঔষধ প্রয়োগ করা হবে, তখন অবশ্যই রোগী সেই রোগটি থেকে পরিত্রাণ পাবেন এবং চিরতরে এ রোগটি ভালো হয়ে যাবে। তো পাইলসের ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথি যে সকল মেডিসিন ব্যবহার করি, তার মধ্যে বহুল ব্যবহৃত মেডিসিন হচ্ছে নাক্স ভূমিকা। তো নাক্স ভূমিকা মেডিসিনটি আমরা প্রয়োগ করব কোন ক্ষেত্রে, যখন দেখা যাবে যে একজন রোগীর কোষ্ঠকাঠিন্যের ফলে বারবার মলত্যাগের ইচ্ছা হচ্ছে, নিষ্ফল বেগ হচ্ছে, কিন্তু আসলে মলত্যাগ হচ্ছে না, বা মলত্যাগ করার পরেও মনে হচ্ছে যে কিছু মল ভেতরে রয়ে গেছে, আরো হবে আরো হবে, বারবার যাচ্ছে এবং বারবার সে কুণ্ঠন দিচ্ছে, কোঁদ দিচ্ছে, পায়খানার জন্য রেকটামে চাপ পড়ছে, এর ফলে অনেক সময় রক্ত বের হয়েও আসতে পারে, তো এরকম ক্ষেত্রে আমরা নাক্স ভূমিকা মেডিসিনটি ব্যবহার করব। সাথে নাক্সের কিছু লক্ষণ রয়েছে, যেমন অতিরিক্ত দুশ্চিন্তা, অতিরিক্ত রাত্রি জাগরণ, অতিরিক্ত মানসিক শারীরিক পরিশ্রম এবং অনিয়মিত খাদ্যাভ্যাস, অনিয়মিত মলত্যাগ, অর্থাৎ অনিয়ন্ত্রিত জীবনযাপন যেখানে আমরা দেখব, সেখানে আমরা নাক্স ভূমিকা মেডিসিনটি প্রয়োগ করতে পারি। তাহলে দেখা যাবে রোগীর মল স্বাভাবিক হয়ে আসবে এবং পায়খানার রাস্তায় যে জ্বালা পোড়া এগুলো চলে যাবে এবং রক্তপাতও বন্ধ হয়ে যাবে। এরপরে আমরা চিন্তা করতে পারি সালফার, যখন দেখা যাবে যে মলত্যাগের পরে অত্যন্ত জ্বালা হয়, আসলে জ্বালা যন্ত্রণা ব্যথা থাকে, এখানে ঠান্ডা দিলে আরাম পাওয়া যায়, তো এ সকল ক্ষেত্রে আমরা সালফার ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা এখানে অ্যালোসাকোট্রিনা মেডিসিনটি ব্যবহার করতে পারি, কোষ্ঠকাঠিন্যের ফলে পাইলস হওয়ার ফলে মলদ্বারের চারপাশে যেন ফুলকপির দানার মতো থোকা থোকা, এরকম আঙুরের দানার মতো মলদ্বারটি হয়ে যায়, রেকটামের যে শেষ অংশ এটা আঙুরের থোকার মতো হয়ে যায়, তো এক্ষেত্রে আমরা অ্যালোসাকোট্রিনা মেডিসিনটি ব্যবহার করতে পারি। এছাড়াও যেখানে রক্তপাত, জ্বালা যন্ত্রণা অত্যন্ত বেশি,
মনে হচ্ছে যে কাঁটা ফুটে আছে বা কাঁচ ফুটে আছে, এরকম মনে হয় রোগী যখন মলত্যাগ করে, তখন আমরা স্কোলাসিপ মেডিসিনটি ব্যবহার করতে পারি। এছাড়াও মলদ্বারে দেখা যাচ্ছে যে দীর্ঘদিন পায়েস থাকার ফলে ঘায়ের মতো সৃষ্টি হয়েছে, রক্তপাত হচ্ছে, ব্যথা, যন্ত্রণা, ফোলা সমস্ত কিছু রয়েছে। এক্ষেত্রে আমরা রেটানহিয়া মাদার মেডিসিনটি ব্যবহার করতে পারি। মলত্যাগের পরে অত্যন্ত জ্বালা পোড়া, যন্ত্রণা, এমনকি রোগীর গায়ে জ্বর পর্যন্ত আসতে পারে, সেখানে আমরা কলিনসোনিয়া মাদার টিংচার ব্যবহার করতে পারি। তো আপনারা দেখবেন যে আপনাদের কোন মেডিসিনটা আসলে এখানে মিলে যাচ্ছে। আরো বহুল ব্যবহৃত মেডিসিন রয়েছে, যেমন থুজা ব্যবহার করা যেতে পারে এখানে, যেমন অতিরিক্ত গ্যাস যদি পেটে জমে তাহলে আমরা লাইকোপোডিয়াম ব্যবহার করতে পারি, এটি একটি ভালো মেডিসিন পায়েলসের জন্য। লাইকোপোডিয়ামের লক্ষণ হলো সাথে গ্যাস্ট্রিকের সমস্যা থাকবে রোগীর, পেট ভুটভাট করবে, অথবা বিকালবেলা বিশেষ করে বায়ু জমে যায় পেটে অতিরিক্ত, সামান্য কিছু খেলে রোগীর বদহজমের সমস্যা হয়ে যায়। এসকল লক্ষণ যদি থাকে তাহলে আমরা এখানে লাইকোপোডিয়াম মেডিসিনটি ব্যবহার করতে পারি। তো আরও মেডিসিন রয়েছে আসলে পায়েলসের ক্ষেত্রে, সব বলা সম্ভব নয়। এই এই মেডিসিনগুলো বহুল ব্যবহৃত মেডিসিন, আপনারা আরও ব্যবহার করতে পারেন নাইট্রিক অ্যাসিড। এই মেডিসিনটি অত্যন্ত কার্যকরী একটি মেডিসিন। দেখা যায় যে রোগীর মলদ্বারে অত্যন্ত সুচ ফোটার মতো ব্যথা বেদনা হয়, জ্বালা যন্ত্রণা হয়, তো এ সকল ক্ষেত্রে আমরা নাইট্রিক অ্যাসিড মেডিসিনটি ব্যবহার করতে পারি। তো আপনারা এই মেডিসিনগুলো লক্ষণ মিলিয়ে নেবেন, কার কোন ধরনের সমস্যা রয়েছে, মিলিয়ে যদি আপনারা মেডিসিন সেবন করেন, আশা করি আল্লাহ রহমত আপনার এই রোগ থেকে পরিত্রাণ পাবেন। এছাড়াও ভিডিওর ডিসক্রিপশন বক্সে ওষুধের নাম এবং খাওয়ার নিয়ম লেখা থাকবে, আমার ফোন নাম্বার থাকবে, আপনারা বিস্তারিত জানতে চাইলে আমাকে ফোন দিয়ে জানাইতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ।